হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং লালনসা সেতু এবং 100 বছরের পুরাতন হার্ডিং ব্রিজ, যেটার উপর থেকে ট্রেন চলছে। এটা হলো 100 বছরের পুরাতন হার্ডিং ব্রিজ এবং দূরে দেখা যাচ্ছে ওইটা যেটা বাস ট্র্যাক চলছে, এটা হচ্ছে লালনসা সেতু। এবং ওই দূরে দেখা যাচ্ছে কয়েকটা চুল্লি, এটা হলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনা ঈশ্বরদী পদ্মা নদীর তীরে অবস্থিত। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের আপনার 1,276 একর জমির উপর অবস্থিত। এখানে খরচ হচ্ছে আপনার 1,13,000 কোটি টাকা। এখানে 2টা ইউনিটে আপনার 2,400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে। এখানে পরমাণু শক্তি পুড়িয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হবে। এখন আমাদের প্রশ্ন, বাংলাদেশ এখান থেকে কী পাবে? এক কথায় এর উত্তর, এখান থেকে বিদ্যুৎ পাবে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এখানে একেবারে কম খরচে বিদ্যুৎ উৎপন্ন হবে। বর্তমানে বাংলাদেশে বিদ্যুৎ কেন্দ্র আছে কয়লা, ডিজেল, গ্যাস কেন্দ্রিক। যদি পরমাণু শক্তি জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করা যায়, তাহলে প্রতি ইউনিট খরচ পড়বে 4.38 টাকা। কিন্তু অন্য জ্বালানি ব্যবহার করে যদি বিদ্যুৎ উৎপন্ন করা হয়, তাহলে তার খরচ দ্বিগুণ, তিনগুণ, ক্ষেত্র বিশেষ তার আরও বেশি হতে পারে। পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের আয়ুষ্কাল বলে দিচ্ছে 60 বছর, কিন্তু আমরা অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রের যে গড় আয়ু তা দেখি আপনার 15 বছর কিংবা 20 বছর, তার বেশি দেয় না আর কি। উল্লেখ্য যে অল্প ব্যয়ে বিদ্যুৎ উৎপন্ন হবে এবং আয়ুষ্কাল 60 বছর থেকে 80 বছর করা যাবে। এখানে রুশ নাগরিক আছে প্রায় 5,000-এর বেশি। আপনাদের এখানে অনেক কিছু অবকাঠামো উন্নয়ন হয়েছে এবং জায়গাটাও দেখতেও অনেক সুন্দর। এটা পাকশি রেল স্টেশনের পাশেই, আপনার পাকশি ব্রিজের পাশেই, পদ্মা নদীর পাশেই। দেখেন বিদ্যুৎ কেন্দ্রের কাজ প্রায় শেষের দিকে। রেল লাইনের উপর থেকে সব দেখা যায়। স্টেশনে দেখেন কত নিচু জায়গা, যেহেতু নদীর পাশে। ওই যে দেখা যাচ্ছে রুশ নাগরিকদের আবাসিক এলাকা, কোয়ার্টারে সব থাকে, এখানে হোটেলে সব থাকে। দেখেন গাছের উপর পর্যন্ত মাথা দেখা যাচ্ছে, তাহলে কত উঁচু জায়গা, কত নিচু জায়গা বিদ্যুৎ কেন্দ্র।